প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। সারা বিশ্বে কোভিড-19 এর ক্লান্তিকর সময় আমরা পার করছি। ঠিক এই মুহূর্তে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু রয়েছে, আমরা তার ধারাবাহিকতা রক্ষা করে চলেছি। বোলার চরপেশনের শশীভূষণ থানাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম রহিম ইসলাম কলেজ, আমি মোহাম্মদ মাকসুদুর রহমান রুবেল, প্রভাষক সমাজবিজ্ঞান। আমার আজকে যে আলোচ্য বিষয়টুকু সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিশেষ করে একাদশ শ্রেণীতে যে কটি অধ্যায় রয়েছে তার মধ্যে সমাজবিজ্ঞান উৎপত্তি ও বিকাশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি পর্যন্ত প্রত্যেকটি সময়ই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের সংজ্ঞা, শাব্দিক বিশ্লেষণ, অগাস্তের পরিচিতি। আমি প্রথমে সমাজবিজ্ঞান কি, মানুষ সামাজিক দিক, জন্মলগ্ন থেকেই মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করত এবং সময়ের বিবর্তনে সমাজের উৎপত্তি হয়। সাধারণত মানুষের পারস্পরিক সম্পর্কই হচ্ছে সমাজ, আর এই সমাজ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান। আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা। আমি সংক্ষেপে বলি, যে শাস্ত্র বা যে পুস্তক সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের প্রথম পাঠন এবং গবেষণাই হচ্ছে সমাজবিজ্ঞান। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন, তার মধ্যে বিশেষ করে দুর্খেন বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। আধুনিক সমাজবিজ্ঞানী সিবেলের মতে সমাজবিজ্ঞান মানব সম্পর্কে অধ্যয়ন করে। আমার পরবর্তী আলোচনা হচ্ছে সমাজবিজ্ঞানের শাব্দিক বিশ্লেষণ। ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোগোসের সমন্বয়ে ইংরেজি সোসিওলজি শব্দের উৎপত্তি। সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে সমাজের জ্ঞান। সুতরাং সোসিওলজি শব্দের অর্থ হচ্ছে সমাজের জ্ঞান। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, অর্থাৎ সমস্ত মানুষ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। তৃতীয় আলোচনা হচ্ছে অগাস্তের পরিচিতি। আমার বিষয়টি যেহেতু সমাজবিজ্ঞান, তার জনক হচ্ছেন অগাস্ত, তাহলে তার সম্পর্কে একটু ধারণা নেওয়া যায়। প্রশ্ন থাকতে পারে যে সমাজ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানী, বিশেষ করে এমিল রুখেন, ইবনে খালদুন, ম্যাগেবার, পেটস, অসংখ্য বিজ্ঞানীরা সমাজ সম্পর্কে আমাদেরকে বিভিন্নভাবে ধারণা দিয়েছেন, তাহলে অগাস্তকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়? আসলে এখানে বিষয়টি হচ্ছে যে কজন বিজ্ঞানী সমাজ সম্পর্কে বিশেষভাবে আলোচনা গবেষণা করছেন তার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা গবেষণা এবং আমাদেরকে সর্ববৃহৎ ধারণা দিয়েছেন অগাস্ত। তার বিখ্যাত গ্রন্থ, তার সোসিওলজি গ্রন্থে সমাজের প্রত্যেকটি বিষয় সম্পর্কেই আমাদেরকে বিশেষভাবে ধারণা দিয়েছেন, তাই অগাস্তকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। বিশিষ্ট সমাজবিজ্ঞানী অগাস্ত 1798 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
এবং 1857 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।